কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তর কবিতা মানুষ ঈশ্বর হবে। ঈশ্বর মানুষ হয়েছে, মানুষ এবার ঈশ্বর হবে। সামান্য কটিবস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে, চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাকড়ি, কেউ জুতো, কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু জামাটাকে তো আর ছিঁড়ে ভাগ করা যায় না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তাঁরই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁপছেন ঈশ্বর, আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে। কি কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি, তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু, চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, ওই দেখি নেমে এসে প্রস্তকে পুত্রত্ব দেখাও। আবার বলাবলি করছে, যদি পুত্র হতো তাহলে ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি, ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম, যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু এতদূর এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? এমন কোন লাঞ্ছনা আছে যা পারি না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে? এই কান্না তো আমাদের কান্না, এই নালিশ তো আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন, ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় যে তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরত না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর, মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিল অমরত্ব। ঈশ্বর মানুষ হয়েছে, মানুষ এবার ঈশ্বর হবে।